দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলা নিউজ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করে সাংবাদিক সমাজ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।